আজকে যেহেতু আমার বের হতে হবে সেই জন্য হচ্ছে আমি নয়টা পনেরো করে অ্যালার্মটা সেট করেছি যাতে একটু তাড়াতাড়ি বের হওয়া যায় আর হচ্ছে আমি আগে এই স্কিন প্রো ফেসওয়াশটা ইউজ করতাম তবে কথা হচ্ছে এটা অনেক বেশি লাগে কারণ হচ্ছে মুখে দিলে বেশি পরিমাণ নিলেই ফেনা হয় এরপর হচ্ছে পন সেটটা নিয়েছি আসলে পন সেটটা নেওয়ার পর আমার মনে হচ্ছে পুরসটা একটু বেড়ে যাচ্ছে ফেসের এটা মনে হয় স্কিনকে বেশি ড্রাই করে ফেলে সেই জন্য চিন্তা করতেছে কি এটাও চেঞ্জ করতে হবে আপনারা কে কোন ব্র্যান্ডের ফেসওয়াশ ইউজ করেন একটু কমেন্ট করে জানাইন কারণ হচ্ছে যদি ভালো লাগে তাহলে আমিও ইউজ করবো এরপর হচ্ছে আমি এটা রঙ থেকে একটা আর্থ তের হচ্ছে একটা প্রোডাক্ট নিয়েছি এই কিন্তু হচ্ছে এই আর্টের প্রোডাক্টগুলোর মধ্যে এর আগে মুলতানি মাটি এবং আর একটা প্রোডাক্টস নিয়েছিলাম চন্দন মেবি গাছ চন্দন ওইগুলো হচ্ছে ভালো আমার স্কিনে শ্যুট করে নাই স্কিন পুরো বিচি বিচি হয়ে গিয়েছিল পরে দেখলাম যে নিমের এটা নেই এটা ভেবে এটা নিয়েছিলাম আজকে সকালে হচ্ছে আমি রান্না করতেছি মসুর ডাল দিয়ে এই শুটকিগুলো আসলে জানি না আপনাদের কেমন লাগে কিন্তু আমি হচ্ছে দুইবার আম্মু হচ্ছে করে রান্না করে খাওয়াতে আমার বেশ ভালো লেগেছে তখন হচ্ছে আমি ট্রাই করি ভালো করে ধুই একটু বিজতে দিলে ভালো হয় আর আমি বেশিক্ষণ বিস্তে দিইনি যেহেতু আমি বাইরে যাব রান্না করে খেয়ে যাব এখানে রসুন দিয়েছি কিন্তু আমি রান্না করে খাওয়ার পরে যেটা মনে হয়েছে রসুন না দেওয়ার চেয়েও আপনি পেঁয়াজ দিলে মনে হয় ব্যাটার হয় রসুনগুলো পুড়িয়ে আমি হচ্ছে রান্না করেছি একটু পানি বেশি দিয়েছি ভাত রান্না করেছি আর থেকে একটু ভিউ নিয়েছি আর এখানে হচ্ছে যে চায়ের পাতাটা দেখতেছেন ওটা হচ্ছে সিলেট থেকে একদম আনা র চা ওখানকার সিলেটে যে চা বাগান আছে ওখান থেকে ঢুকে প্যাকেটিং করে চা পাতাগুলো এনেছিল খুব মজা আর হচ্ছে খুব ভালো স্মেল আসলে মাথা ব্যথার জন্য ভালো কাজ করে সেই জন্য আমি হচ্ছে সকাল সকাল এক কাপ চা খেয়ে আর হচ্ছে ওই চা পাতাগুলো হচ্ছে আমার বাগানে মধ্যে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর এই গাছগুলোতে আমি তেমন কিছু দিই না শুধুমাত্র চা পাতা আর মাটি আর একটু পানি দিই যাই হোক এইসব করার পরে একটা ভালোই টাইম চলে গেছে এরপর হচ্ছে আমি রান্না করা আমার তরকারি দিয়ে ভাত খেয়ে নিজে আজিকালিটো কিতাটা